নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে নিয়ে চলে আসলাম ঝিঙে টমেটো দিয়ে সর্ষে বাটা ঝাল। তো আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আমার আজকের এই রেসিপিটি। তো চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপির কী কী উপকরণ লাগছে। তো এখানে আমি লাল সর্ষ, সাদা সর্ষ আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা নিলাম। তার সাথে নিয়েছি, দেখো, আমি কিছুটা পরিমাণ চালমগজ নিয়েছি, 2-3 ইঞ্চি পরিমাণে আদা নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা। তো আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, দিয়ে দিলাম আমি সর্ষ, কাঁচা লঙ্কা, এখন আমি দিয়ে দেবো আদা, তার সাথে দিয়ে দেবো চালমগজ। তো এটা একদম সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আমার আজকের এই রেসিপি। তো নমস্কার বন্ধুরা, আমি রিম্পা, আমার চ্যানেল আরডি বেঙ্গলি ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করেছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, দেশ এবং বিদেশের সকল বন্ধুদেরকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা, ছোটদেরকে আর বড়দেরকে প্রণাম। তো চলো একটু জল দিয়ে আর একটু সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। তো ঝিঙ্গেগুলো দেখো আমি ভালো করে ছুলে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, করে আমি এভাবে গোটা গোটা করে কেটে দুদিকে একটু একটু কেটে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এইভাবেই কিন্তু আমি রান্নাটা করব। তো অনেকেই ঝিঙে রান্না করে খেয়েছো, আমি কি করে রান্নাটা করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। এখন আমি এই ঝিঙ্গার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ লবণ, মানে স্বাদ অনুযায়ী আমি লবণটা দিয়ে দেব। তো এই রেসিপিটা অতি সাধারণ এবং সিম্পল একটা রেসিপি, মাত্র 10-12 মিনিটের মধ্যে তোমরা রেসিপিটা তৈরি করতে পারো, একদম নিরামিষ দিনে জাস্ট জমে যাওয়া একটা রেসিপি। অবশ্যই তোমরা একদিন ঘরে ট্রাই করতে পারো। হালকা, মানে পুরো পরিমাণ মতোই আমি নুনটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ভালো করে এভাবে ঝাঁকিয়ে নেব, বা হাত দিয়ে মেখে নিতেও পারো, অসুবিধা নেই। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা আদা, সর্ষ, কাঁচা লঙ্কা, চালমগজের পেস্টটা। তো পেস্টটা একদম মিহি করে করতে হবে, একটু সময় ধরে পেস্টটা তৈরি করবে যাতে একদম পুরো মিহি হয়ে যায়। তো দেখো একদম পুরো স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি আমি, পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে এখন আমি এর মধ্যে কিছুটা পরিমাণ গুঁড়ো মশলা অ্যাড করব। তো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর তো বন্ধুরা ভিডিওটা স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু রেসিপিটা বুঝতে পারবে না। তো এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব একটু কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। তো দেখো কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল, 2-3 চামচ পরিমাণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এখন আমি এর মধ্যে একটু 1 চামচ পরিমাণ চিনি অ্যাড করলাম। চিনিটা দিয়ে ভালো করে হাতের সাহায্যে কিন্তু মেখে নিতে হবে। তো এই রেসিপিটাতে কোনো এত জলের ব্যবহার হবে না, শুধু একটু বাটিটা ধুয়েই জল দেবো। তো দেখতে থাকো তোমরা বন্ধুরা, আশা করছি ভালো লাগবে। আর ঝিঙেটা কেটে তারপর দুপাশে কিন্তু এইভাবে কেটে কেটে দেবে, তাহলে কিন্তু একদম ভেতরে মশলাটা ডুববে। তো আমি হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিই, দেখতে থাকো তোমরা, ভালো লাগবে।
তো ঝিঙ্গাটা কিন্তু আমার ম্যারিনেট করা হয়ে গিয়েছে। আর এইভাবে কিন্তু সর্ষে দিয়ে ঝিঙ্গা রান্না করলে একটা ঝাঁজ, দারুণ একটা ঝাঁজ বের হয়, কি বলবো, গরম ভাতে জাস্ট জমে যাবে বন্ধুরা। অবশ্যই একবার করে ট্রাই করো, আর কি বলবো, দেখতে থাকো। আর এখানে দেখো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ পরিমাণ সরিষার তেল। তো একদম দেখো আমি একদম 1 চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে আমি এখন এর মধ্যে দিয়ে দেবো আমি দেখো 1 চামচ পরিমাণ কালো জিরে, আর তার সাথে দেবো আমি একটা তেজপাতা, তো ফুরনটা, আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। তো ফুরনটা একটু ভাজা ভাজা হয়ে যাক, যতক্ষণ না পর্যন্ত ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু আমি ফুরনটা একটু ভাজতে থাকবো। ফুরন থেকে আমার দারুণ একটা গন্ধ চলে এসেছে বন্ধুরা। এখন আমি ম্যারিনেট করে রাখা ঝিঙে শস্য দিয়ে যে ম্যারিনেট করে রেখেছিলাম সেইটা দিয়ে দেব। তো এটা দিয়ে দিই, তো দেখো আমি একদম পুরো সব কিছু দিয়ে দিলাম, পুরো ঝিঙে সরষা যেগুলো আছিল। এখন আমি বাটিতে একটু একদম সামান্য পরিমাণ জল দেবো, 2 থেকে 3 চামচ পরিমাণ জল দিয়ে ধুয়ে দেবো। তো তার আগে একটু আমি ভালো করে মিশিয়ে নিই। আর দেখো আমি বাটিটা ধুয়ে একদম ওই অল্প পরিমাণেই জল দেবো, এর মধ্যে আমি আর কোনো জল দেবো না। তো এখন আমি ভালো করে মিশিয়ে এটা ঢাকা দেবো, ঢাকা দিয়ে রেখে দেবো 10-12 মিনিটের, 10 মিনিটও লাগবে না, 5 মিনিট প্রথমে আমি ঢাকা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, দেখতে থাকো। আশা করছি আমার আজকের রেসিপিটা অসাধারণ এবং সুস্বাদু খেতে। যারা নিরামিষ খাও তাদের জন্য তো একদম পুরো পারফেক্ট একটা রেসিপি, মুখে স্বাদ আনার জন্য ঝাল, একদম সরিষার ঝাঁজ আসে, খুবই ভালো লাগে। এর মধ্যে দিয়ে দিলাম আমি 3-4টে কাঁচা লঙ্কা, আর টমেটোটা দিয়ে দেবো, যেহেতু এটা আমি ঝিঙে টমেটো দিয়ে সরষে বাটা ঝাল, কি বলবো, সরষে বাটা চচ্চড়ি করছি, তো তার জন্যই দিচ্ছি। টমেটোটা দিয়ে আমি এটা চাপা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো। বন্ধুরা আমি কিন্তু এই থালাটা দিয়ে চাপা দিচ্ছি, তাহলে কি হবে, চারপাশটা দেখো একদম পুরো বন্ধ হয়ে আছে, মানে একটুকু হাওয়া বেরোবে না, তাহলে কি হবে, ভিতরে পুরো বাফিয়ে যাবে। এটা তোমরা বাফাও বলতে পারো, খুবই ভালো লাগে, বা চচ্চড়ি বলতে পারো, যে কোনো কিছু বলতে পারো। তো দেখো আমি এটা ঢাকা দিয়ে 5 মিনিট পুরো রেখে দেবো। তো ফিরে আসলাম তোমাদের সামনে আমি 5 মিনিট পর দেখবে বন্ধুরা লুকটা অনেকটা চেঞ্জ হয়ে আসছে, আর ঝিঙ্গা থেকে অনেকটা জল বেরিয়ে গিয়েছে, টমেটোটাও প্রায় সেদ্ধ হয়ে আসছে। তো এখন আরও একবার একটু নাড়াচাড়া করে আবারও আমি এইভাবে চাপা দিয়ে ঢেকে দেবো, এটাও ঢাকা ঢাকা করেই বানাতে হবে। দেখো ঝিঙ্গিটা কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ। আর একটু পুরো গ্রেভিটা করবো তাহলে কিন্তু হয়ে যাবে, আর এটার মধ্যে কোনো জল আর দেওয়াই হয়নি, যা সামান্য একটু বাটিটা ধুয়ে দিয়েছিলাম আর দিইনি। ঝিঙে থেকে একটা জল বের হয় সেই জলেই কিন্তু আমার এই রেসিপিটা রান্না হয়ে যাবে। তো আমি আরও 1-2 মিনিট একটু ঢেকে দেবো, তাহলে কিন্তু আমার আজকের রেসিপিটা একদম তৈরি হয়ে যাবে। তো এখনও রেসিপির লাস্টে কী দিই না দিই সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমি এখন কিন্তু চুলাটা অফ করে দেব, দিয়ে আমি এটা দেখো আমার রান্নাটা প্রায় বললাম না হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে কী দেবো দেখতে থাকো, দিয়ে দিলাম আমি একটু ধনে পাতা কুচানো। তো ধনে পাতাটা যদি কেউ ভালো নাও বাসো নাও দিতে পারো, সম্পূর্ণ অপশনাল, তোমরা নাও দিতে পারো। তোমরা এর মধ্যে কাসুরি মেথি দিতে পারো, যে মেথি পাতাটা হয় সেই কাসুরি মেথি পাতাটা দিতে পারো, একটু হালকা ভেজে দিতে পারো, খুবই ভালো লাগবে।
তো আমার কাছে মেথি পাতা ছিল না, তাই দিইনি, দিয়ে দিলাম দুটো তিনটে কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা যে যার ঝাল অনুযায়ী দেবে অবশ্যই। আমি দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা। আর কি দেবো বলো বন্ধুরা, দেখো আমি এর মধ্যে কাঁচা সরিষার তেল ছড়িয়ে দিচ্ছি, তার একটা যে ঝাঁজ বের হবে সরিষার তেলে সর্ষে বাটা দিয়ে। এই রেসিপিটা কি বলবো বন্ধুরা, খেতে কিন্তু দারুণ হয়। তো দেখো আমি তেলটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে আমি এটা 5 মিনিট একদম পুরো রেস্টে রেখে দেব, তারপর কিন্তু একদম সার্ভ করার জন্য একদম তৈরি হয়ে যাবে। এইভাবে 5 মিনিট রেখে দিই। তো দেখো 5 মিনিট পর একদম লুকটা চেঞ্জ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ রেসিপিটা আমার একদম রেডি হয়ে গিয়েছে। এটা তোমরা নিরামিষ দিনে খেতে পারো, তো ছোটো থেকে বড় সবারই কিন্তু খেতে ভালো লাগবে। আর ঝিঙা কিন্তু সবাই পছন্দ করো না, কিন্তু যারা পছন্দ করো না তাদের জন্য বলছি এই রেসিপিটা অবশ্যই একদিন করে ট্রাই করো। আর যারা বানিয়েছো তাদেরকে তো আর কিছু বলার নেই, তবু আমি যেভাবে বানিয়েছি অবশ্যই একবার এইভাবে একদিন ট্রাই করতে পারো। তো চলো আমি আজকে ভিডিওটা দেখতে থাকো। আর বন্ধুরা তোমরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে। তো আমার নতুন যারা বন্ধু আমার ভিডিওটা দেখছো অথচ চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমাদের কাছে আমার অনুরোধ থাকলো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ থাকলো। তার পাশে থাকা বেল নোটিফিকেশনটাও অন করে দিও, যাতে আমার পরবর্তী নতুন নতুন ভিডিও দেওয়ার সাথেই তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তোমাদের সবার সাপোর্ট ভালোবাসা অবশ্যই আমার প্রয়োজন, আর আমিও যতটুকু পারবো সবার পাশে থাকার চেষ্টা করব। তো চলো আজকের ভিডিওটা আমি বেশি লং করছি না, আমার আজকের ভিডিওটা এইটুকু নিয়ে আসবো আবারও নতুন আরও একটা ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে পাশে থেকো, এইভাবে আমাদেরকে সাপোর্ট করো, আর সবাই লাইক কমেন্ট অবশ্যই করে দিও। টাটা।